হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফোর্থ সেমিস্টারের, যাদের পাসে হিস্ট্রি আছে, তো তাদের জন্য পার্ট সিক্সের যে শর্ট কোশ্চেন, তো বলেছিলাম তোমাদের যে পার্ট সিক্সে শর্ট কোশ্চেন দেবো, তো সেই শর্ট কোশ্চেনের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো তোমাদের এরপরে আর একটা পার্ট বাকি আছে, তো ওটা করলে মোটামুটি তোমাদের কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এই পার্টটার পর আর একটাই পার্ট আছে তোমাদের, এখানে তোমরা কভার করলে মোটামুটি, এগুলো পড়লে তোমরা মোটামুটি 15-র মধ্যে, পুরোপুরি না কম দেওয়া সম্ভব নয়, তোমরা কিন্তু 15-র মধ্যে 12 নম্বর প্রায় কমন পেয়ে যাবে তোমরা, কেমন? তো চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, গদর শব্দের অর্থ কী? বিপ্লব। গদর পার্টি পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করেন? লালা হরদোয়াল, আমেরিকার সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে? তারপর কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত করা হয় কবে? 1911 খ্রিস্টাব্দে, কেমন? এরপর বাংলার দুটি গুপ্ত সমিতির নাম লেখো, যুগান্তর দল, অনুশীলন সমিতি। নেক্সট, বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বিনায়ক দামোদর সাভারকারকে। নেক্সট, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা হয়? 1902 খ্রিস্টাব্দে। তারপর গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ নীতি প্রয়োগ করেন? বিহারের চম্পারণে। নেক্সট, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে, ঠিক আছে? বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। তারপর কাইজার ই হিন্দ কার উপাধি? গান্ধীজি। হোমরুল কথার অর্থ কী? কারা কবে এই লীগ গঠন করে? হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। কারা না অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক 1916 খ্রিস্টাব্দে এই লীগ গঠন করেন, ঠিক আছে? তারপর একা আন্দোলন কবে হয়? 1921 খ্রিস্টাব্দে। রম্পা বিদ্রোহের একজন নেতার নাম লেখো, আল্লুরি সীতারাম রাজু। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কে কবে নেতৃত্ব দেন? বল্লভভাই প্যাটেল 1928 খ্রিস্টাব্দে। তারপর সাইমন কমিশন কখন গঠিত হয়? 1928 খ্রিস্টাব্দে। কাকে সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে। ভারতীয় জাতীয়তাবাদের প্রধান প্রবক্তাকে? স্বামী বিবেকানন্দ। নেক্সট, অনুশীলন সমিতি কে স্থাপন করে? প্রমথনাথ মিত্র। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1932 খ্রিস্টাব্দে, গান্ধীজির সঙ্গে আম্বেদকারের। এরপর কোথায় কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়? 1929 খ্রিস্টাব্দে, লাহোর কংগ্রেসের অধিবেশনে। তারপর পলাশির যুদ্ধ কাব্যটি কে রচনা করে? নবীনচন্দ্র সেন। সেফটি ভাল্ভ তত্ত্বটি কার? অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়? 1851 খ্রিস্টাব্দে। এরপর গান্ধী আড়ইন চুক্তি কবে হয়? 1931 খ্রিস্টাব্দে, 5ই মার্চ। তারপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? সূর্য সেন। নেক্সট, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। এরপর AITUC কবে প্রতিষ্ঠা হয়? এর সভাপতিত্ব করেন কে? 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় লালা লাজপত রায়। নেক্সট, কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয়? আর ভারতে কবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়? 1920 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়, ভারতে প্রতিষ্ঠা হয় 1925 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? 1919 খ্রিস্টাব্দে, 13ই এপ্রিল। তারপর মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। বঙ্গভঙ্গ বিরোধী দুটি সংবাদপত্রের নাম লেখো, বেঙ্গলি ইন্ডিয়ান মিরর। বাংলার দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড,
1932 খ্রিস্টাব্দে। খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো, শওকত আলী, মোহাম্মদ আলী। তো একটা কোশ্চেন আছে পরীক্ষায় যে আলী ভ্রাতৃদ্বয় নামে কারা পরিচিত না এরা কেমন। তারপর স্বরাজ্য দল কবে কারা গঠন করে, 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এরপর কারা কবে রাইটার্স বিল্ডিং অভিযান করে, বিনয় বাদল দীনেশ, 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর। তারিখ কিন্তু মেইন, তারিখ দিন দিতে হবে, হ্যাঁ তারিখটা। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন, সুভাষচন্দ্র বসু। নেক্সট, আলিপুর বোমা মামলায় কারা অভিযুক্ত, বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ। তারপর চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে কবে, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের মধ্যে দিয়ে। কার নেতৃত্বে নেহরু রিপোর্ট তৈরি হয়েছিল, মতিলাল নেহরু নেতৃত্বে। নেক্সট, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসর কে ছিলেন, লর্ড আরউইন, কেমন। তারপর করেঙ্গে ইয়া মারেঙ্গে কার উক্তি, গান্ধীজি। আর এটা ভারত ছাড়ো আন্দোলনের সময় এই ধ্বনি ওঠে বা স্লোগান ওঠে। তারপর অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণ কি, চৌরি চৌরার ঘটনা, কেমন। নেক্সট, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন, সতীশচন্দ্র সামন্ত। এরপর ক্রিপস মিশন কবে ভারতে আসে, 1942 খ্রিস্টাব্দে। নেক্সট, বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে, অরবিন্দ ঘোষ। নেক্সট, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে, গান্ধীজি। এরপর ভারত ছাড়ো আন্দোলনের শহীদ কে হন, মাতঙ্গিনী হাজরা, থিওডর বেক কে ছিলেন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ। নেক্সট, মুসলিম লীগ কবে কার উদ্যোগে স্থাপিত হয়, 1906 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহের নেতৃত্বে এই মুসলিম লীগ স্থাপিত হয়। লাস্ট, ওয়াহাবের পরিকল্পনা কবে পেশ হয়, 1945 খ্রিস্টাব্দে এই ওয়াহাবের পরিকল্পনা পেশ হয়। তো এই ছিল তোমাদের পার্ট 6-এর টোটাল 50টা কোশ্চেন। তো আমি নেক্সট ভিডিওতে পার্ট 7 নিয়ে আসবো। তো ওটাই হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনের লাস্ট পার্ট। তো এটা করলে তোমাদের কিন্তু পুরোপুরি শর্ট কোশ্চেনের যে ফোর্থ সেমিস্টারের যে পার্টটা আছে তোমাদের কিন্তু সব কভার হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা।